This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জম্মু কাশ্মীরের গান্দরবলে জঙ্গি হামলায় নয়া তথ্য পাকিস্তান থেকে ফিরেই গান্দরবলে হামলা জঙ্গিদের হামলার আগে ঘটনাস্থলে রেকি করে জঙ্গিরা সূত্রের খবর হামলার দায় স্বীকার জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের অন্যদিকে কালী পুজোর আগে ঘূর্ণিঝড় যার নাম দানা দানার রক্তচক্ষু ওড়িশা বাংলা উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা বৃহস্পতিবার সকালে ওড়িশা বাংলার কাছে পৌঁছবে দানা কোথায় আছড়ে পড়বে তা এখনো স্পষ্ট নয় আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কমলেশ এখনো পর্যন্ত এই দানার গতিবিধি সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে কি কি আভাস পাওয়া যাচ্ছে দেখো এই মুহূর্তে সবচেয়ে নতুন যে আপডেটটা রয়েছে আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকালেই এই নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে কাল আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ তেইশ তারিখের মধ্যে এটা ঘূর্ণিঝড় যার নাম হবে দানা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটা ক্রমশ পূর্ব উপকূলের দিকে এগোবে এটা পূর্বাভাস যে বৃহস্পতিবার সকালের মধ্যে এটা বাংলা উড়িষ্যার কাছাকাছি চলে আসবে ফলে আমাদের বুধবার থেকেই দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বৃহস্পতিবার দিন বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলীয় অঞ্চলটা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উপকূলীয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো দশ একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আপাতত এটাই কোথায় ল্যান্ডফল সেটা এখনো স্পষ্ট নয় ল্যান্ডফল যেখানে হবে সেখানে অবশ্যই ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে সেটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে বেশ ধন্যবাদ ধন্যবাদ কমলেশ অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের নদাশুলির মাঠের কুয়োয় পড়ে যাওয়া দুই হাতিকে বন দপ্তরের কর্মীরা তারা উদ্ধার করেছেন গতকাল রাতে নয়া বসত রেঞ্জের ঘাগরা থেকে নদাশুলি যাওয়ার রাস্তায় মাঠের মাঝে থাকা একটি কুয়ে একটি হস্তি শাবক পড়ে যায় আর বাচ্চাকে বাঁচাতে এগিয়ে এসে কুয়ে পড়ে যায় তার মা হাতিও খবর পেয়ে মা হাতি এবং হস্তি শাবককে উদ্ধার করে বন দপ্তর